অনুপম হায়াত, বাংলাদেশের একজন বিশিষ্ট লেখক, নজরুল ও চলচ্চিত্র গবেষক এবং প্রাবন্ধিক। আমরা আজ মুখোমুখি হয়েছি বাংলাদেশের এই প্রথিতযশা লেখক, গবেষক ও প্রাবন্ধিক অনুপম হায়াতের মুখোমুখি। প্রথমে আমরা জানতে চাইব আপনার জন্ম ও বেড়ে ওঠা সম্পর্কে, অর্থাৎ আপনার যে পারিবারিক ইতিহাস এবং আপনার শৈশবকাল সম্পর্কে আমাদেরকে সংক্ষেপে কিছু বলুন। আমার জন্ম নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মণী উপজেলার জ্ঞানপুর গ্রামে। সার্টিফিকেট অনুযায়ী পয়লা জুন গ্রাম পরিবার এবং কৃষক পরিবার। আমার আমি শুনেছি যে আমার দাদা ও পরিদাদারা সেমি জমিদার ছিল, তাদের অনেক ভূসম্পত্তি ছিল এবং আমার পরিদাদা বলতে প্রপিতামহ, হ্যাঁ প্রপিতামহ আর কি, মানে আমার বাবার দাদা জি, উনি এখানে বিয়ে করে মানে বসতি স্থাপন করেছিলেন স্ত্রী সম্পত্তিতে। তারপরে তো যাই হোক, আমার ওই দাদা বা ইয়ার ওই সময় গ্রামীণ যে পরিবেশে তারা লোকসঙ্গীতের প্রতি তাদের পুঁথিপাঠ, তারপরে যে কোনো ফকির গীত, এই কৃষিকাজের বাইরে তারা এই কাজ করতে, তারা আবার ধর্মবিরোধী ছিলেন। আমার বাবা খুবই দুঃখী মানুষ ছিলেন, দুঃখী মানুষ এই অর্থে যে বাবার মৃত্যু হয় যখন তিনি বাবার অর্থাৎ আমার দাদার মৃত্যু হয় তিনি যখন তার মাতৃ গর্ভে, তারপর তিন বছর বয়সের সময় মারা যায় তার মা, দাদির কোলে দাদির স্তন্য পান করেই তিনি বড় হয়েছেন। তারপর পাশের বাড়িতে ছিল যে তার ফুফু, সেইখান থেকে বড় হয়েছে। তো যাই হোক, সেই আমার বাবার একটা নাম হচ্ছে সাবু ভুইয়া, শফিউদ্দিন ভুইয়া তার আসল নাম। তিনি ধর্মবিরু ছিলেন, বোনের বাড়িতে থাকতেন, ওই বাড়িতে মসজিদ ছিল পাশেই, তাই সেখানে আর পুঁথিপাঠের অভ্যস্ত ছিলেন। আমার পুঁথিপাঠের তাকে হায়ার করে নিয়ে যাওয়া হতো বিভিন্ন জায়গায়, আমি উনি নিজেই পুঁথিপাঠ করতেন, পুঁথিপাঠ করতেন। এবং আমি আমার যখন জ্ঞান হয় আমার প্রথম যে বই বাড়িতে দেখেছি সেগুলি কায়দা, বাল্য শিক্ষা আর এই আদর্শলিপি এবং কয়েকটি পুঁথি। আমার মনে আছে যে খায়রুল হাসর নামের একটা পুঁথির কথা এখনও মনে কোথায় সেই। তো আমার কিন্তু এই যে বেড়ে ওঠা, বাবার কিন্তু লেখাপড়ার প্রতি সাংঘাতিক একটা আগ্রহ ছিল। বাবা এতিম ছিলেন বলা যায়, এখানে পরবর্তীকালে ফুপুর বাড়িতে বুবুর বাড়ি থেকে বাস করে নিজের যখন বিয়ে শাদী করলেন। আমার বাবা খুব ধর্মবিরু ছিলেন এবং খুব ভালো ছিলেন, সেই জন্যই আমার যে নানা ছিল জমিদার এবং সেই ভালো ছেলেটির প্রতি তার মেয়ে থেকে বিয়ে দিয়েছে। নানার বাড়ি কি কাছাকাছি? কাছাকাছি, এবং তার বাড়িতে তখন মসজিদ তুলে গেছে। আমার বাবার কিন্তু তখন সংসার বলতে কিছুই ছিল না আর কি, একেবারেই একা সংসারে আমার মা আসেন। আমার মা ছিল কোরআনে হাফেজ, ইন্টারেস্টিং থিং। তো যাই হোক, আমি প্রথম শ্রদ্ধা আমি আমি যে বড় মানে জন্মের পর যে জ্ঞান হওয়ার পর থেকে কিছুদিন পরে লক্ষ্য করলাম যে জানতে পারলাম যে আমার মা অস্বাভাবিক অর্থাৎ পাগল টাইপের, কী কারণে হলো সেটা জানি না। বয়স্ক না, আমি আমি তিন বছর বয়সের জ্ঞান হওয়ার পর থেকে আমি জানতে পারলাম যে আমার মা একটু অস্বাভাবিক হয়ে পরবর্তীকালে তো উনি 58 সালে দিকে মারা যান। তার মানে আপনার শৈশবকালে আপনার আপনি মাতৃহারা হয়েছে? হ্যাঁ, মাতৃহারা হয়েছে। এটি একটা ব্যাপার, ফুকুর কোলে, নানির কোলে, খালাদের কোলে বড় হয়েছে বলা যেতে পারে আর কি। আমার বাবা যেমন বড় হয়েছিল তার এই চাচির কোলে এবং বোনের কোলে, সেইভাবে আমারও তাই হয়েছে। তো আমার লেখাপড়ার প্রতি প্রচণ্ড একটা আগ্রহ জন্মে যায় এবং বাবা আমাকে বলতেন কি কারণে জানি না যে তুমি কি বিদ্যাসাগর হবে, এই একটা কথা আমার মনে পড়ে। তো আমার তো ওই সময়ে ঘরে কি তখন পুঁথির বই টই ছিল, এগুলো পড়তেন? পুঁথি পুঁথি ছিল, আমি দেখতাম উল্টে আলটে আর কি। তা আমি যেটা প্রথম পড়ি সেটি হলো আদর্শলিপি, সীতানাথ বসাক রচিত, ওই সময় যেটা ছিল। আপনাদের গ্রামের স্কুলে পড়তেন তখন? না, আমাদের গ্রামের বাড়িতেই আমার প্রথম বাবার কাছে শুরু হলো। হ্যাঁ, যেহেতু বাবা পুঁথি পাঠ করতেন, বাবার দেখে আমার প্রচণ্ড একটা ধর্মের প্রতি আকর্ষণ এবং পুঁথি পাঠের প্রতি আকর্ষণ। তারপরে তো ওই তিনি কৃষিকাজ করতেন বাবার সঙ্গে, বাবার সঙ্গেই আমাদের যে ইয়েটা লেখাপড়া বলেন, বাবার বাবাই আমার প্রথম প্রথম মানে শিক্ষক। আর একটি হলো কাছে হলো আমার ইয়ার বাড়ি, নানার বাড়ি, নানার বাড়ি এবং নানিদের বাড়িতে, নানাদের বাড়ি এবং খালার বাড়িও তাই,
খালা আবুল নাজম, আমার খালাতো ভাই ছিলেন, উনি তো লেখাপড়া করতেন, বই আমি বই কাছাকাছি পেয়ে সবচেয়ে ইজিলি। আর নানার বাড়িতে সবচেয়ে ওই সেই আমলের কোরআন হাদিসের বই তো ছিলই, তারপরে মকসুদুল মুমিনুন ছিল, আনোয়ারা মনোয়ারা সেকালে যে উপন্যাস ওগুলি পাওয়া যেত আর কি, তারপরে বেহেস্তি জগর এইসব, আবার ওই যে পুঁথিও ছিল, এগুলোর সঙ্গে আমার আকর্ষণ গড়ে উঠলো। তারপরে আমার আরেক খালার বাড়িতে গিয়ে আমি বই পেলাম যে অবাক কাণ্ড, যে আরেকটি খাল মনোহরদি বালিয়া পড়া, ওইখানে আবুল কালাম শামসুদ্দিনের কাশবনের কন্যা এবং কাঞ্চনমালা দেখলাম, আমার মনে আছে আর কি এখন এই উপন্যাসগুলি। এই যে আমার আত্মীয় স্বজনরা মোটামুটি এই সাহিত্য সাহিত্য অনুরাগী ছিলেন, ধর্ম অনুরাগী ছিলেন, একটা হলো ধর্মীয় পুস্তক, আর একটা হলো মুসলিম জীবন সমাজ কেন্দ্রিক উপন্যাস, বিষাদ সিন্ধু পড়লাম এই মামার বাড়িতে, এই প্রথম মীরমশর সফরে। তো এগুলোই আমাকে ছোটবেলা থেকেই উদ্বুদ্ধ করেছে। টানতো আমার মা যখন মারা যায় তখনই আমার প্রথম ওই যে শোক থেকে, এক ধরনের বাল্মীকি মুনির শোক থেকে, ওই যে তার কবিতা লিখবো বলেছিল, আমারও বোধ হয় তাই হয়েছে, আমি একটা কবিতা লেখার চেষ্টা করলাম। প্রাতিষ্ঠানিক শিক্ষাটা হয়েছে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা? ওই যে আমার আমার হলো মনোহরদি প্রাইমারি স্কুল, 1916 সালে স্থাপিত হয়েছে কাছাকাছি, মনোহরদি প্রাইমারি স্কুল তার বৃত্তি পরীক্ষা দিলাম 1960 সালে, 61 সালে, তারপরে 61 সালেই আবার পাঁচগাঁও হাই স্কুলে, পাঁচগাঁও হাই স্কুলে তারপরে এসএসসি পাস করেছেন কি ওইখান থেকে? হ্যাঁ, ওইখান থেকে 1966 সালে। তারপরে পাশ করার পরই মামা আমার যেমন মৌলভী শাহাবুদ্দিন, তিনি ছিলেন আমার গাইড এবং বাবার পরেই জাস্তান, উনি আমি যেন লেখাপড়ায় ভালো মোটামুটি, কবিতা লিখে, কবিতা লেখার অভ্যাস কিন্তু, তার মানে কবিতা লেখার, কবিতা আমার কবি হিসাবে পরিচিত হয়ে গেল ওই তখনকার সময়। হ্যাঁ, ওই এলাকার মধ্যে আর কি, আমি বিভিন্ন অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করি, বিভিন্ন অনুষ্ঠান হয় না, ১৪ই আগস্ট হয় তো নাটকের মঞ্চের আগে, বিভিন্ন নাটক হয় না, সেই মঞ্চের আগে ওদের আমার কবিতা দিয়ে শুরু হয় অনুষ্ঠান, এমনি আর কি, যে কবিতা লিখে ছেলেটা শোনেন এই আর কি। তারপরে গ্রামের জীবন থেকে পরে শহরে আসলেন কবে? শুরু হইলো আমি তো 66-এর 27শে জুন প্রবেশিকা পরীক্ষার ফল বেরোলো, আমি আমার মানে 13ই আগস্ট আমি ঢাকা চলে এলাম, আমার মামা নিয়ে আসলে লজিং ঠিক করে, লজিং ঠিক করে ধলপুর, তার কিছুদিন পরেই এই সচিবালয়ে চাকরি হয়ে গেল। সচিবালয়ে চাকরি হয়েছে তখন আপনি? আমার বয়স কিন্তু তখন কত, 16 হয় নাই, কিন্তু ওই সময় লোকের দরকার ছিল। 1966 সালের 5ই ডিসেম্বর আমি পূর্ব পাকিস্তান রাজস্ব বোর্ডে চাকরিতে যোগদান করি, নিম্নমান করণিক হিসাবে বলা হতো। তার মানে তারপর 1967 সালের জানুয়ারি থেকেই আমি বেতন পাওয়া শুরু করলাম, আমার যে আর্থিক একটা ই ছিল তখন কি সরকারি ছিল না? হ্যাঁ, সরকারি সরকারি ছিল তো, ভূমি সচিবালয়। তো এই চাকরি পাওয়াটা একটা আমার জীবনে বিরাট একটা আর্থিক পরিবর্তন, যার ফলে ঢাকা যখন চলে আসলাম, ঢাকা চলে আসার পরে আমি এই চাকরি হওয়ার সূত্রে বা আরো আগে আমার চাকরি সচিবালয়, সচিবালয় কিন্তু তখন আশেপাশেই পাকিস্তান কাউন্সিল অর্থাৎ লাইব্রেরি, তারপরে ইউসিস লাইব্রেরি, তারপরে ব্যাপটিস্ট মিশন, তারপরে ইন্ডিয়ান ইউনিভার্সিটি, এই আশেপাশে এলাকার প্রতি আমি অফিস ছুটি হইলে তখন বই ওই লাইব্রেরি চলে যাই। আবার তার কলেজে ভর্তি হলাম, তখনও কি আপনার কবিতা লেখা অব্যাহত ছিল? হ্যাঁ, কবিতা লেখা, কবিতা লেখা প্রথম আপনার কি, আমি যে প্রথম কবিতাটি যেটা নিয়ে আমি দেখাতে গিয়েছিলাম আমার এক শিক্ষককে সুধীর বাবুরে পাঁচগাঁও হাই স্কুলে, সেটা হলো কবির হৃদয় সনেট, তখন ক্লাস 10-এ পড়ি। ওইটাই কি আপনার প্রথম কবিতা ছিল? না না, কবিতা তো আগেই লিখেছি, কিন্তু এটি স্যারকে দেখাতে গিয়েছিলাম, তারপরে স্যার আমাকে বলল, তা আমি আমাকে খুব কম নম্বর পেতাম, যার ফলে স্যার বললেন যে তোর মাথা ভেঙে ফেলবো, তুই কবিতা স্যার। কিন্তু সেই কবিতাটাই পরে শেখ বোরহানউদ্দিন কলেজে, আমি তখন সাহিত্য সম্পাদক এবং ওই ম্যাগাজিন বের হয়, সেই কবিতাটাই প্রথম প্রকাশিত কবিতা হলো, যেটা আমি স্কুলে লিখেছিলাম, কবির হৃদয় নামে সনেট, এটি শেখ বোরহানউদ্দিন কলেজে যে বার্ষিক ম্যাগাজিন ইয়া বের হয়, ম্যাগাজিনে ছাপা হয়, এটি আমার প্রথম। দু একটা লাইন মনে আছে? না, এখন এই মুহূর্তে মনে নেই, আমার কাছে ইয়ে করা আছে, কবির হৃদয় নামে সনেট। তার পরবর্তীকালে লেখা হলো আমার ছোট গল্প পিপাসা নামে একটি পত্রিকা, অ্যাডাল পত্রিকায় ছাপা হলো, এই হাফিজুর রহমান সম্পাদিত, পিপাসা নসীম দিবারি ছিল, ওনার সঙ্গে পরিচয় সূত্রে এখানে। তারপর তো বিভিন্ন পত্র পত্রিকায় পাকিস্তানি খবর, দৈনিক সংবাদ, দৈনিক সংবাদ, তখন শুধু কবিতাই লিখতেন, কবিতার বাইরে কি অন্য কিছু লিখেছেন? কবিতার বাইরে আবার কিছু, কবিতা মানে আমি মনে করতাম কবিরা হচ্ছেন দেবদূত,
ওই এর আগে আমাকে কবিতার ব্যাপারে কবি একজন সহায়তা করেছিলেন, আমার একজন স্কুল টিচার ছিলেন তমিজুদ্দিন মাস্টার, মৌলভী তমিজুদ্দিন মাস্টার, লস্করদি বাড়ি ছিল, স্যার আমাকে খুব উৎসাহ দিতেন এবং কবিদের কথা বলতেন। আমি তখন এটাও একটা অনুপ্রেরণা, হ্যাঁ অনুপ্রেরণা বলে না, তারপরে তো ধরেন রবীন্দ্রনাথের কবিতা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এইটা রবীন্দ্রনাথ নজরুলের মানে যেটা আছে, বোধ হলো দোল খোলো কুকুমণি ওঠোরে, স্কুলে যে পড়া পড়তে পড়তেই তো একটা ব্যাপার আছে যে টিপের কবিতার ছন্দ হয় বা কিভাবে একটা লেখা তৈরি হয়, এটার প্রতি আকৃষ্ট কিন্তু জন্মিত তখন থেকে আর কি। আর স্যারের কাছে গল্প শুনতাম যে কবিরা নাকি খুব উঁচু স্তরের হয়, এই এটি আমাকে টানত বেশি আর কি। আমিও এরকম কবিতার কি কোনো বই প্রকাশ হয়েছে আপনার? না আমার কবিতার কোনো শুধু পত্র পত্রিকায় ম্যাগাজিনে ম্যাগাজিনে আছে, পত্র পত্রিকায় যে ছাপা হয়েছে আর কি, যে সমস্ত কবিতাগুলো ছাপা হয়েছে সেগুলো নিয়ে একটা চিত্রালিত কবিতা ছাপা হয়েছে, তারপরে বিভিন্ন সংকলনে ছাপা হয়েছে, তারপর এই গল্প ছাপ হয়েছিল 68 সালে, 67 সালে হলো কবিতা। জি, আর তারপর প্রবন্ধ তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রবন্ধ লেখা শুরু করলাম, এবং সাংবাদিকতার সাংবাদিকতার শুরুটা কীভাবে এবং কখন থেকে? আমি তো আসলে 90 আই পাস করলাম, 90 পড়ে পড়ে চাকরি করার পর, চাকরি হয়ে গেলার পর আমি লজিং ছেড়ে দিলাম, তারপরে মেসে থাকি, তারপর সে কায়দে আজম শেখ বোরহানউদ্দিন কলেজে সাহিত্য সম্পাদক হয়েছি, এবং সে আপনারা হয়তো জানতেই পারেন যে ওইখানকার যে পরবর্তী ইসলামী ব্যাংকের যে MD মানে আব্দুল মান্নান, উনি আমার পরে ওইখানকার সাহিত্য সম্পাদক হয়েছে। তারপর এখান থেকে আই পাস করার পর তখন কায়দে আজম কলেজ, বর্তমানে যেটা সোহরাওয়ার্দী কলেজ, BA-তে ভর্তি হলো, ওই সূত্রে ওইখানে আবার দৈনিক সংবাদের খেলা করা আসরের সঙ্গে জড়িত হলাম আমি। ওইখানে আমার ওই যে তখন আমাকে সুকান্তের কবিতাগুলি বেশি টানত, বিপ্লবী কতগুলি সংবাদপত্র আমি পাঠ করতাম, এটি সেই আমার শৈশব থেকে বিরাট অভ্যাস ছিল আর কি, সংবাদপত্র নিয়মিত চেষ্টা করতাম। মফস্বলে থাকতো আমার মামা, আমার খালাতো ভাই, ওনারা ঢাকা থেকে যখন চলে যেতেন তখন তারা কিন্তু পত্রিকা নিতেন, আর পাশের বাড়িতে আরেকজন লোক ছিলেন ইসমাইল ভাই নামে, ওনার যে আমাদের বাড়ির পূর্ব পাশে আর কি, ওনার একটা ব্যক্তিগত লাইব্রেরি ছিল। আমি অবাক হয়ে থাকতো যশোর থেকে তখন পত্রিকা আসতো, আলাপনি বলেন, তারপরে মুকুল বলেন, ঢাকার থেকে আলাপনি বের হতো কিছু পত্রিকা, চিত্রালী, ইত্তেফাক, চিত্রালীর প্রতি আকর্ষণ পড়ার পত্রিকাগুলো ইসমাইল ভাইয়ের থেকে আমি শিখছি আর কি। 1960 থেকে যে পত্রিকা গ্রামও থাকতেই পত্রিকার প্রতি যে অদম্য আকর্ষণ, মানে যে কোনো মুদ্রিত লেখার প্রতি একটা আকর্ষণ ছিল, একটা আকর্ষণ, বাবা যে হাত থেকে যে ইয়ে আনতেন বলে লবণের ঠোঙ্গা, তোমার মধ্যে যে লেখাগুলো ছিল সেগুলো পড়তাম আমি পরে পরে। সেই জন্যই আমার বাবা আমাকে বলতেন যে তুমি কি বিদ্যাসাগর হবে, বিদ্যাসাগর ওই যে পড়তো। যাই হোক, তো স্কুলে পড়ার সময় পড়ার সূত্রে আমাকে মানে যেটা আমার জীবন কাহিনী আমাকে যেটা সবচেয়ে ভালো লাগতো আর কি, যেমন হযরত ওমর যে গরিবের খবর নিতেন রাতে, এটি আমাকে আকৃষ্ট করেছিল। আরেকটি গল্প আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতাম যে একবারে মানে এতিমকে ঈদের সময় কাঁদতেছিল, সেই বাচ্চাটাকে নিয়ে নিজে খাবার দাবার দিয়েছে, তারপর তাকে পোশাক কিনে দিয়েছে, এই যে দয়া দাক্ষিণ্য, এই বিষয়টা আমাকে টানত। আরেকটি ব্যাপারে আমার ইয়ে ছিল যে আব্রাহাম লিঙ্কনের উপর একটি লেখা ছিল, আর্টিকেলটার নাম ছিল ছোট হইতে বড়, মানে উনি কিন্তু একটা মুরগির ফার্মে মুরগির ফার্ম সাফ করতেন, ক্লিনার ছিলেন তিনি, তারপর তিনি লেখাপড়া করে নাইটে পড়ে পড়ে বা ইয়েতে পড়ে পড়ে তিনি আমেরিকার প্রেসিডেন্ট। এই যে ছোট হইতে বড়, এই বিষয়টি আমাকে এই কয়টি জীবন, আর বিদ্যাসাগরের যে স্পৃহা, ওই যে তিনি টাকা পয়সার অভাবে ও কিন্তু তার ওই যে লাইটে গিয়ে লেখাপড়া, রাস্তার লাইটে গিয়ে পড়তেন, এই যে ব্যাপারগুলো আমাকে টানত বেশি। তো যাই হোক, আর যখন গ্রামীণ পরিবেশ ছেড়ে আসলাম, শহরে আসার পর একটা আধুনিক জীবনের স্পর্শ পেলাম, পত্রিকা পড়ার যে সুযোগ পেলাম, আমার তখন পয়সা নাই পত্রিকা পড়ার জন্য, সে আমি বিভিন্ন লাইব্রেরিতে ছুটে যাই, হেঁটে লজিং বাড়ির থেকে থেকে হেঁটে, সেই কয় মাস পাবলিক লাইব্রেরি ধলপুর যাত্রাবাড়ি এলাকার থেকে হেঁটে চলে যাই, কারণ পয়সা তো নাই, পয়সা তো পরিশ্রম হয়েছে, 4 পয়সা ভাড়া ছিল তাও ছিল, তারপরে ওইখানে পাবলিক লাইব্রেরি ছিল, ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাগার ছিল, এই যে পত্রিকা পড়ার আকর্ষণ আমাকে, এই পত্রিকার মধ্যে আমি জানতাম সুকান্তর নাম পড়লাম, জুলিয়ান ফুসিকি নামে একজন বিখ্যাত বিপ্লবীর নাম জানলাম, তারপরে ফিদেল কাস্ট্রো, তারপরে ইয়াসির আরাফাত, তারপরে লায়লা খালেদ,
যে বিমান হাইজ্যাক করেছিল, বঙ্গবন্ধু সম্পর্কে তখন কি বঙ্গবন্ধু জেনেছিলেন? সম্পর্কে না, তখন আমাদেরকে আকৃষ্ট করেছিল ওই সময় ভুট্টো একটা ক্যারিজমেটিক ক্যারেক্টার নিয়ে আসলেন, জি ভুট্টো রিয়াতে পারে, পরবর্তীকালে তো আমরা ভুট্টোকে মানে অ্যাভয়েড ই করলাম। করলাম। তো 16-এ বঙ্গবন্ধুর ভাষাণের বক্তৃতা, বঙ্গবন্ধুর বক্তৃতা শোনা যে পল্টন ময়দানে, আচ্ছা চীনা বাদাম খেতে খেতে আমরা ওইখানে যেতাম, বঙ্গবন্ধুর পত্রপত্রিকা, উনি তো বেশিরভাগ সময় জেলেই ছিলেন, বেরোতেই পারতেন না আমাদের সময়, সেই জন্যই আমাকে বিপ্লবী ইয়াসির আরাফাতের বিপ্লবী চিন্তাধারা, ফিদেল কাস্ত্রো, তারপরে আরো যে ছিল চে গুয়েভারার নাম আপনারা জানেন, সুকান্তের কবিতা, নজরুলের বিপ্লবী কবিতাগুলি করতো, বঙ্গবন্ধু পুরো বক্তৃতা সময়টাই ছিল তখন বিপ্লবী, ষাটের দশক, ষাটের দশক। আপনি অবাক হয়ে যাবেন যে পরবর্তীকালে যে আরাফাতের নাম অনুসারে আমার ভাতিজার নাম লাগছে, এবং আমার লায়লা খালেদের নাম অনুসারে আমার মেয়ের নাম লায়লা ইয়াসমিন, যে না ওই বিসিএস ডাক্তার, এগুলো হয়েছে আর কি। আর নজরুলের কবিতা, আমি অব্যয় অক্ষয়, এই অব্যয় আমার ছেলের নাম, যে বিপ্লবী কবিতাগুলো আবৃত্তি ওইখান করছে, থেকে আপনি শুনলেন এগুলো আর কি বাংলা ভাষা ইয়ে। যাই হোক, তো 70 সালে এমএ পাশ করার পর নাইটে চাকরি করি, আমাকে এমএ পাশ করতেই হবে। 70 সালে অলরেডি কয়েকটি কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়ে গেছে, প্রথম আমি 10 টাকা পেলাম পাকিস্তানি খবরে একটা কবিতা লিখে, দেশাত্মবোধক কবিতা লিখে আর কি, এই যে আর কি। তারপর আমি যে 70 সালে আমি আমি এমএ পাশ করবো কী করে, এই আমাকে এমএ পাশ করতেই হবে, এটা হলো আমার টার্গেট। নাইটে একমাত্র হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স আছে পড়ানো হয়, এটাকে বলা হয় ইভিনিং কোর্স, সান্ধ্যকালীন কোর্স, এটা লাইব্রেরি সায়েন্সে, এটা সাংবাদিকতায়। তো আমি যে এমএ এমএ ভর্তি হব, আমার অফিস কলিগ যারা আছে ওরা মানে আমাকে একটু 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 রিডিকিউল করে, মানে ঠাট্টা মাস করা বলে যায় যে ওরা সাথে যে কত, তখনকার সময় তো এটাই হ্যাঁ অনেক ইয়ে ছিল। কিন্তু আমি পরীক্ষা দিলাম, পরীক্ষায় আমি বেশ ভালো মার্ক পেয়ে গেলাম, 16 হইলাম, 50 জন ছাত্র নেবে। তো আমার যে মামা পরবর্তী বছর উনি অবাক হয়ে গেলেন যে তুমি নাই এমএ ভর্তি হবা, তখন একটা বিশাল ব্যাপার আর কি। তো যাক, সাংবাদিকতায় ভর্তি হলাম, তো মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল, বা মুক্তিযুদ্ধের সময় তো আর নানা কারণে একটা একটা খুবই টার্বুলেন্ট পিরিয়ড গেছে। মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? না, মুক্তিযুদ্ধের সময় আমার বয়স হলো 20। তখন কি মুক্তিযুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছে না, জেগেছিল? ইচ্ছা থাকলো, আমি যখন চাকরি করি, আমি ইন দ্য মিন টাইমে তখন আমি এমএ করছি, তো বিয়ে করে ফেলেছি 8ই ফেব্রুয়ারি। 8ই ফেব্রুয়ারি আন্দোলন শুরু হয় নাই তখন, কিন্তু 71 সালে, 71-এর 8ই ফেব্রুয়ারি, তারপরে সংসারের ঝামেলায়। এর মধ্যে কি আপনার কোনো লেখা বই প্রকাশ হয়েছিল? এই না না, এর মধ্যে প্রথম বইটা প্রকাশ হয়েছিল কবে তাহলে? কারণ মুক্তিযুদ্ধের পর, মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের সময় আমার ভূমিকাটা ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, সব এগুলো মুখস্থ, ছোটস্থ, কণ্ঠস্থ, এবং কণ্ঠস্থ শুনিয়ে আমি ধরতে পারতাম এটা টিএস সিকদারের, আমাদের রায়াজার থানার, মনে আছে টিএস সিকদারের কণ্ঠস্বর, এটা এই আশফাকুর রহমান হাসান ইমামের সংবাদ পড়ে, সে হাসান ইমামের কণ্ঠস্বর সালে আহমদ নামে বুঝতে পারি, আলমগীর কবির নিউজ পড়ে, আমার যদি মনে আছে 71 সালের 31শে মার্চ আমি বাড়িতে, তাই না, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বঙ্গবন্ধুর পক্ষে, সেটা কিন্তু আমি শুনেছিলাম, এবং এটা আমাদের গ্রামে শত শত লোক গিয়ে আশ্রয় নিল ওদিকতে, তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কেউ খুঁজে পাচ্ছিল না, তখন আমি সে ধরে দিয়েছিলাম, তখন যে আমার মনে হচ্ছিলো যে শত শত লোকের মাঝে যে কী একটা উন্মাদনা সৃষ্টি হইল, যে না আমাকে খুঁজে আনছি যে ও পারবে স্বাধীন বাংলা বেতারটা ধরে দেওয়ার জন্য, কোথায় খুঁজে পাওয়া যায় এগুলি মানে। তারপর ঢাকায় এসব তাজউদ্দিন সাহেবের ভাষণটা শুনলাম। যাই হোক, স্বাধীনতার পর আমি যেহেতু সাংবাদিকতা লেখাপড়া করি, মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা পত্রিকা বেরোয় ঢাকা আসার পর অফিসের কাছে, সেটি হইলো দেশ বাংলা, ফেরদৌস করেছি, সেই পত্রিকায় আমি লেখালেখি শুরু করলাম, মানে ইগুলি আর কি, গদ্য, এতদিন তো পদ্য লিখছি, প্রবন্ধ গদ্য লেখা শুরুটা ওইখান থেকে, গদ্য সূত্রপাত মূলত আর কি যে প্রবন্ধ লেখা, জি এখানে মুক্তিযুদ্ধের উপর লেখা, আর কবিতা অনেকগুলো কবিতা আবার মুক্তিযুদ্ধের উপরে, যে এখন প্রতিদিনই তখন কিন্তু এই যে মুক্তিযোদ্ধাদের কাহিনী ছাপা হচ্ছে, তারপর পাকিস্তান এবং রাজাকার বাহিনীর যে নির্মমতার কাহিনী, সেগুলো একটা কবিতা লেখলাম, কোন খুলিটা কার, মানে যে খুলি পাওয়া যাচ্ছে, হ্যাঁ মাথা খুলি পাওয়া যাচ্ছে, হার পাওয়া যাচ্ছে, এই বিষয় নিয়ে কবিতা লেখলাম আমি, কোন খুলিটা কার, কোন খুলিটা কার, এটা কি আমার ভাইয়ের, আমার না মায়ের, এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো। তারপরে তো ধরেন এই গল্প লেখা শুরু করলাম, হঠাৎ করে মনে হলো গল্প, এক কয়েকটা গল্প লিখে ফেললাম 75 সালে, টিসিবিতে 73 সালে আমি টিসিবিতে যোগ দিলাম, টিসিবিতে মানে একটু ভালো ওই চাকরিটা ছেড়ে দিয়ে তারপরে টিসিবিতে উপরের, জি উচ্চমান করণিক হিসাবে ওইখানে গিয়ে ধরুন আমার
টাকা পয়সার একটু বেতন বেশি পাই, জি এটাই জি হলো আর সাহিত্য চেতনার সূত্রপাত, সেখান থেকে আমি একটা ওই যে প্রতি একুশে উপলক্ষে জি জি সংকলন বের করলাম আর কি, সে সঙ্গে সম্পাদন করলাম, সম্পাদনা করলাম। এই সূত্রে বিভিন্ন কবি সাহিত্যিকদের সঙ্গে আমার একটা বিরাট সম্পর্ক গড়ে ওঠে, ধরুন আল মাহমুদ, শামসুর রহমান, হাসান আজিজুর রহমান, জি আহসান জি হাবিব, এদের লেখা আমি নেশা, সিরাজুল ইসলাম, রাহাত খান, সবাই, যা আসাদ আপনার চৌধুরী, সময়কালের জি রফিক আজাদ, ওদের লেখাই না ছাপি টাপি। আর আর আমার প্রথম মানে যেটা গল্পের বই প্রকাশিত হলো স্বপন সুখ অহংকার, এটা কত সালে? 1980 এটা সালে, গল্পের বইটা দিয়েই শুরু প্রথম হ্যাঁ গল্প গল্পের বই প্রকাশন হয় জি 1980 সালে। তারপরে 82 সালে বেরোয় আমার চলচ্চিত্র বিষয়ক গ্রন্থ, কিন্তু মিন টাইমে আমি এমএ পাশ করলাম। এমএ পাশ করার সঙ্গে সঙ্গে আমার শ্বশুরের জি ইয়াতে উপদেশে আবার উনি আমাকে হোমিওপ্যাথিক কলেজে ভর্তি করালেন, ও 4 বছর হোমিওপ্যাথি আমি, হ্যাঁ হোমিওপ্যাথিকও ডিপ্লোমা করলাম, কোর্স করেছেন হ্যাঁ ডিপ্লোমা ডিএইচএমএস করলাম। 73 সালেই আমার ঢাকায় আসার পর চলচ্চিত্র দেখার প্রতি তো আকর্ষণ গ্রামে থাকতেই ছিল, জি গ্রামে থাকতেই আমরা ছুটে এসে তখন সিনেমা হলগুলোতে না না আমি সুতরাং দেখি 64 যখন আমি ক্লাস 8-এর ছাত্র, গ্রাম থেকে ছুটে আসছি। এর আগে অবশ্য আন দেখি 61-এ যখন মেট্রিক দিতে বৃত্তি পরীক্ষা দিতে আসি নারায়ণগঞ্জে, জি আন দিলীপ কুমার অভিনীত, সেইটা দেখার ফলে আসে না দিলীপ কুমারের মধ্যে, দিলীপ কুমার হওয়ার একটা চেষ্টা আর কি। তখন থেকে চলচ্চিত্রের প্রতি আবার আকৃষ্ট হয়ে হ্যাঁ গেলেন। হ্যাঁ না তারও আগে ঢাকা শহরে ছবি দেখছি, সেটা হলো আরেক ইতিহাস, 58-এ অথবা 57-এ আছে অগ্নি পরীক্ষা, সুচিত্রা উত্তম, আমি তখনই বুঝতে পারলাম না, তারও আগে একটা ছবি দেখেছিলাম বোধহয় আলেফবেলা ফ্যান্টাসি, মানে এটা কী করে যে স্বপ্ন, আলিফতা এটা তো আরব্য হ্যাঁ আরো কাহিনী। ভারতীয় ছবি, কিন্তু এটাতে যে ফ্যান্টাসি, মানে যখন দৈত্য তার জি জি প্রেমিক প্রেমিকাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, তখন আমার সে কি কান্না। এনিওয়ে যাই হোক, ঢাকায় আসার পর বড় ব্যাপারটা সিনেমা দেখার সুযোগ পেলাম, তারপর সিনেমা পত্রিকা পড়া শুরু চিত্রালী করলেন। পত্রিকার আবেদন আমার কাছে বেড়ে গেল। ওইখানে ওই সময় একটা পত্রিকায় আলমগীর কবিরের একটি সাক্ষাৎকার করি, যে উনি বলছিলেন যে আমার আমার পিতামাতা আমাকে ভুল শিক্ষা দিয়েছে, ভুল শিক্ষা মানে যে আমি উনি ইঞ্জিনিয়ারিং পড়তে জি পাঠিয়েছিলেন, কিন্তু উনি আসলে পরে কেমিস্ট্রি দিয়ে তার সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিয়ে উনি আর্টের উপর ভর্তি হয়েছিলেন, সিনেমার উপর। তো আলমগীর কবির আমার মানসিকভাবে এক ধরনের হিরো হয়ে গেলেন চিত্র জগতে, লেখক লেখক সত্তার হিরো, জি একটা হলো একটা স্ক্রিন পর্দার হিরো রাজ্জাক, কারণ রাজ্জাক আমাদের ইয়াজি বলে যে রাজ্জাকের একটা গান আমাদেরকে ভালো লাগে, নীল আকাশের নিচেই আমি রাস্তা চলেছি জি একা, সেখানেও কিন্তু রাজ্জাকের জীবনের সঙ্গে আমার জীবনের একটা মিল আছে, রাজ্জাক ওই নাইটে পড়ে আমিও নাইটে পড়ি, রাজ্জাক দিনে ড্রাইভিং করে আমি দিনে দিনে চাকরি করি, চাকরি করে চাকরি করি, আর ওই যে এরকম আমাদের স্বপ্নের রানী তখন কবরী আর কি। তখনকার সময়ের কবরী ছিল সবচেয়ে জনপ্রিয় জনপ্রিয় চলচ্চিত্র। অবশ্যই বাংলাদেশে। তারপরে যাই হোক, ওই যেটা বলছিলাম দেশ বাংলায় শুরু হলো আমার জি সংবাদ, তারপরে পরবর্তীকালে চাবুক নামে একটি পত্রিকায় যোগ দিলাম, আব্দুল কুদ্দুস মাখন জি জি গ্রুপের আর কি, মুক্তিযুদ্ধের চেতনা। তারপরে তোফায়েল আহমদ আত্মীয় একটি পত্রিকায় বের করলেন মুক্তিবাণী, এই মুক্তিবাণী থেকে আমার সাংবাদিকতাটা, উনি আবার সাংবাদিকতা বিভাগে আমার এক ক্লাস উপরে পড়তেন, আমি এমএ ফার্স্ট ইয়ারে, উনি এমএ সেকেন্ড ইয়ার, তা ওনার পত্রিকায় আমার নবিশি শুরু হলো আর কি রেগুলার আর কি। একই সঙ্গে হলো চাবুক, সাপ্তাহিক চাবুক জি আব্দুল কুদ্দুস মাখনদের, আর তোফায়েল আহমদদের হলো মুক্তিবাণী, এটাতে বিচিত্রা ইয়ে করেছেন না কবিতা বিচিত্রায় আসছি আরো পরে 1977 সালে আরো পরে। ইন দ্য মিন টাইম ওই যে আলমগীর কবির 73-তে আমি আলমগীর কবিরের ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হলাম, আলমগীর জি কবিরের ফিল্ম ইনস্টিটিউটে 1 বছর পড়লাম, তারপরে থেকেই এই চলচ্চিত্র বিষয়ক লেখালেখি 73-তেই চলচ্চিত্র বিষয়ক প্রথম একটা চিঠি লিখি আমি চিত্রালিতে, এই প্রথম শুরু হলো আর কি চলচ্চিত্র নিয়ে লেখা লেখালেখি। তারপরে ও যেহেতু আমি নতুন তখন চলচ্চিত্রের পাঠ, চলচ্চিত্র শুধু দেখা না, একে নিয়ে যে লেখা যায়, এ নিয়ে যে গবেষণা হতে পারে, এই জিনিসটা আমি বুঝতে পারলাম আর কি আলমগীর কবিরের ফিল্ম ইনস্টিটিউটে পড়ার পর। ওর নাম ছিল ঢাকা ফিল্ম ইনস্টিটিউট, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম চলচ্চিত্র, এই শুরু হলো চলচ্চিত্র বিষয়ক লেখালেখি আর কি। তখন গল্প একটা বই, চলচ্চিত্র বিষয়ক প্রথম বইটা কি আপনার যেটা পাবলিশ হয়েছে? চলচ্চিত্রের খোলা জানালায়, এটা রুহুল আমিন বাবু। তারপরে চলচ্চিত্রের ইতিহাস ওই যে পড়তে গিয়েই ফিল করলাম যে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস তো বাংলা ভাষা, চলচ্চিত্রের ইতিহাস নেই বাংলা ভাষায় কোনো তখন চলচ্চিত্র, আপনি চলচ্চিত্রের ইতিহাস নিয়ে কাজ শুরু করেছেন? হ্যাঁ এই এই থেকে একটা বোধ কাজ করলো। তারপরে সাপ্তাহিক বিচিত্রায়
ওই চল তখন চিত্রালী, চিত্রালী, কুরবানী, ইত্তেফাক, দৈনিক বাংলা, জনপদ।